চাপাইনবাবগঞ্জ সদর বালিয়াডাঙ্গা ইউপি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে 3 নং ওয়ার্ড তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শামীম আক্তার মুন্সি। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। আসন্ন 5 জানুয়ারি 2022 পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জ সদর বালিয়াডাঙ্গা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শামীম আক্তার মুন্সি। বয়স্ক ভাতা মানুষের টাকা পয়সা নেই, আল্লাহর রাস্তা আমি সব টাকা পয়সা নেব না, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমি যে বিনামূল্যে আইডি কার্ডের ফটোকপি নিয়ে তাদের সুস্থ বন্টন করা চেষ্টায় থাকবো। প্রচার প্রচারণায় জমে উঠেছে তার নির্বাচনী ওয়ার্ড। ওয়ার্ডের পাড়া মহল্লা, প্রতিটি গ্রাম, বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শামীম আক্তার মুন্সি বলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের 3 নং ওয়ার্ডটি আমার প্রচেষ্টায় গড়ে উঠেছে। নির্বাচিত হলে ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এ সময় তিনি আরো বলেন, সামনে 5 তারিখ আমার সাথে যে নির্বাচনে নেতা কর্মী বড় ভাইয়েরা, আমি সামনে নির্বাচন 5 তারিখ পর্যন্ত আমার সাথেই থাকবে। এ নিয়ে সবাই একই সাথে আমরা তালা প্রতীক নিয়ে জয়যুক্ত। দ্বীপ টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।